স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাইরের কারো উস্কানিতে কারখানায় যেন অশান্ত পরিবেশ তৈরি না হয়, এ বিষয়ে শ্রমিকদের সচেতন থাকতে হবে। তিনি বলেছেন শিল্প কারখানা উৎপাদন বন্ধ হলে বাংলাদেশ বৈশ্বিকভাবে পিছিয়ে পড়বে। ঢাকায় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন তিনি। নিরাপদ ও শোভন কর্মপরিবেশ, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং দক্ষ শ্রম শক্তি ব্যবহারের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে 30টি কারখানার প্রতিনিধিদের হাতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মালিক শ্রমিকের সুসম্পর্ক বজায় রাখার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন যে কারখানা রুটি রুজির ব্যবস্থা করে তার প্রতি যত্নশীল হতে হবে মালিক শ্রমিক উভয় পক্ষকেই। যে কারখানা আপনার রুটি রুজির ব্যবস্থা করে, অর্থাৎ আপনার খাদ্যের ব্যবস্থা করে বা আপনার জীবন জীবিকার ব্যবস্থা করে, সেই কারখানার প্রতি যত্নবান হতে হবে। অনেক সময় আমরা দেখি বাইরের থেকে কিছু কিছু শ্রমিক নেতারা আছেন, তারা হয়তো উস্কানি দেয় বা কোনো কোনো মহল উস্কানি দেয় এবং কিছু কিছু একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা করে। একটা কথা মনে রাখতে হবে যে এখন বিশ্ব প্রতিযোগিতামূলক, এই প্রতিযোগিতাময় বিশ্বে যদি শিল্প কলকারখানা এবং উৎপাদন এবং রপ্তানি এটা যদি সঠিকভাবে চলতে হয় তাহলে কিন্তু কারখানাগুলি যাতে যথাযথভাবে চলে তার ব্যবস্থা নিতে হবে। আর যদি সেখানে অশান্ত পরিবেশ সৃষ্টি হয় তাহলে কিন্তু এই রপ্তানিও যখন বন্ধ হবে তখন কর্ম পরিস্থিতি থাকবে না, নিজেরাও কাজ হারাবেন এবং তখন বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হবে। সে কথাটা মনে রেখে শ্রমিক যারা তাদেরও কিন্তু সেই একটা নিশ্চয়ই একটা দায়িত্ববান ভূমিকা পালন করতে হবে। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় পড়া শুরু হয়েছে, এরই মধ্যে 22 আসামিকে আদালতে এনে হয়েছে। বিস্তারিত জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ইতোমধ্যে তো রায় পড়া শুরু হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে ব্যাপারে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। কিছুক্ষণ আগেই রায়টি পড়া শুরু করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। তো এই আজকে আদালতে এজলাসে রয়েছেন 22 জন আসামি, তারা কারাগারে ছিলেন সবাই। সেই 22 জন আসামিকে সামনে রেখে মূলত রায়টি পড়ছেন বিচারক। আর মোট 25 জন আসামি থাকলেও 3 জন কিন্তু পলাতক রয়েছেন। বলে রাখি যে এর আগে 28 নভেম্বর যেহেতু দিন ধার্য ছিল, সেদিন রায়টি লেখা সম্পন্ন না হওয়ার কারণে মূলত আজকে পুনরায় দিন নির্ধারণ করেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে রায়টি পড়া শুরু করেছেন আদালত। তো বলা চলে যে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ আধা ঘন্টা বা 30 মিনিট 35 মিনিটের মধ্যে হয়তো রায়টি সম্পন্ন হবে পড়া। তারপরেই আমরা জানতে পারবো যে এই 22 আসামির যে পরিণতি কী হতে যাচ্ছে। বলে রাখি আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী। তাকে 2019 সালে 7 সেপ্টেম্বর তাকে হত্যা করা হয় এবং সেই তিনি একটি স্ট্যাটাসকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত ছাত্রলীগের কর্মীরা তাকে হত্যা করেছিল। সেই ঘটনাটিতে 19 জনকে আসামি করে মামলা করেন তার বাবা। তারপর তদন্তে আরও 6 জনের নাম যুক্ত করা হয়। তো কিছুক্ষণ পরই মূলত আসলে এই ঐতিহাসিক একটি ঘটনার রায়টি হতে যাচ্ছে। আসামি পক্ষ তারা নির্দোষ দাবি করেছেন। এছাড়া বাদীপক্ষ বা আবরারের বাবা এখানে রয়েছেন, তিনি বলেছেন যে তার সন্তানের যে করুণ পরিণতি এটি যেন আর কখনো না ঘটে, সেজন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তি আসামিদের কামনা করেছেন তিনি। তো এই ছিল মোটামুটি আমার কাছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের সর্বশেষ। আকাশ, আমি আপনাকে ধন্যবাদ। উন্নত চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী ঐক্য জোট। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত প্রেস ক্লাব থেকে। শান্ত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মানববন্ধনকারীদের দাবি দাওয়া কি এবং বর্তমানে কি পরিস্থিতি দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। আপনি
আপনি যেটি বললেন যে শিক্ষক কর্মচারী ঐক্য জোট, সাধারণত বিএনপির মতাদর্শে যারা বিশ্বাসী সেই সকল শিক্ষকরা এবং কর্মচারীরা এই ঐক্য জোটের সমর্থন করেন, তারা এই মানববন্ধন করছেন এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি নিয়ে তাকে বিদেশে পাঠানোর দাবি রেখে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। এগুলো আসলে বিএনপির বেশ কয়েকদিন ধরে যেসব ধারাবাহিক কর্মসূচি তারই একটি অংশ এবং প্রতিটি কর্মসূচিরই কিন্তু মূল দাবি হল বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা এবং এটি সরকারের কাছে এই দাবি নিয়েই তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজকে এই মানববন্ধনে কিন্তু অংশ নিচ্ছেন হলো বিএনপি পন্থী যারা শিক্ষক রয়েছেন তারা এবং কর্মচারীরা। তারা যেটি বলছেন যে সরকার বারবার আইন খতিয়ে দেখা হচ্ছে, এই কথাটি বলে আসলে সময় ক্ষেপণ করা করছে এবং আইনে আসলে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ দেয়া আছে, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে আসলে কোণঠাসা করার জন্য এবং দেশের মানুষের নজর অন্যদিকে নেওয়ার জন্যই এই আইন খতিয়ে দেখা হচ্ছে এবং এই জাতীয় সব বিভিন্ন কারণ তুলে ধরছেন। এবং তারা আরেকটি কথা বলেছেন যে সম্প্রতি একজন প্রতিমন্ত্রীর যে পদত্যাগ, সেই পদত্যাগ এবং পদত্যাগের আগের যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো আসলে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার ইস্যুকে দেশের মানুষের নজর থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যই এই এই কাজটি করা হয়েছে এবং এই একজন প্রতিমন্ত্রীকে দিয়ে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে এবং এই ইস্যুটিকে, চলমান ইস্যুটিকে দূরে সরানোর কারণেই এই মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তিকে দিয়ে এসব বলিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, এগুলো তারা বলছেন। এবং এই অভিযোগের পাশাপাশি আরেকটি কথাও বলছেন যে বারবার এই সময় ক্ষেপণের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যু ঝুঁকি বাড়ছে এবং তাকে দ্রুত এই চিকিৎসা দেয়া না হলে চিকিৎসকরা যেমনটি বলেছেন, বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড যে কথাগুলো বলেছে যে আবার যদি রক্তক্ষরণ হয় তার যকৃতে, লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়া, সেক্ষেত্রে কিন্তু তাকে বাঁচানোটা মুশকিল হয়ে পড়বে দেশের এই চিকিৎসকদের জন্য। এই কথাটিও কিন্তু মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম ষোলশহর এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ শিশু কামালকে এখনও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। সকাল 9:30 থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস। এর আগে গতকাল রাত 10টার দিকে উদ্ধার কাজ স্থগিত করা হয়। সোমবার বিকেল 4:30 দিকে নগরীর ষোলশহর এলাকায় ড্রেনের পাশে বন্ধু রাকিবের সাথে খেলছিল শিশু কামাল। এ সময় হাতে থাকা বল ড্রেনে পড়ে গেলে সেটি তুলতে ড্রেনের পানিতে নামে দুই বন্ধু রাকিব ও কামাল। রাকিব বল নিয়ে ড্রেন থেকে উঠে আসলো, পানিতে তলিয়ে যায় কামাল। মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বন্দরনগরীতে গেল 5 মাসে খাল ও নালায় পড়ে প্রাণ হারান 4 জন। ময়লার কারণে, আবর্জনার কারণে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ষোলশহর এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ শিশু কামালকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, এর আগের সংবাদ আপনার কাছ থেকে জানছিলাম যে প্রাণহানির ঘটনা বারবারই ঘটছে। এই মুহূর্তে এখন পর্যন্ত আমাদের সর্বশেষ যে তথ্য আছে, শিশু কামালকে উদ্ধার করা যায়নি। এই মুহূর্তে আপনার কাছে কী তথ্য আছে এই ঘটনার, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, ফায়ার সার্ভিস কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে এখনও, কিন্তু এখনও পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করতে তারা পারেনি। ফায়ার সার্ভিস দেখা যাচ্ছে যে নালা রয়েছে, এমনকি খাল, যে চশমা খাল রয়েছে সে খালের বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু কাজ করছে বিভিন্ন, কিন্তু এখনও পর্যন্ত পাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি শিশুটির বাবা নিজেও কিন্তু আসলে খালে নেমে কিন্তু তার ছেলেটাকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে, এমনকি শেষবারের মতো অন্তত তার লাশটা হলেও যেন পাই সেদিকে কিন্তু তাদের আসলে বাবা কিন্তু খালে নেমে কিন্তু তাকে উদ্ধার করার চেষ্টা করছেন। তেমনিভাবে তার পরিবারও কিন্তু একেবারে নেমে গেছেন খালে, কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গায় কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছে না, কারণ খালগুলো কিন্তু অনেকটা অরক্ষিত অবস্থা আছে, খালের মধ্যে অসংখ্য আবর্জনা কিন্তু পড়ে আছে। খাল দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে থাকার কারণে যে কোনো সময় কিন্তু আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু
কয়েক মাসের মধ্যে দুইটি ঘটনা ঘটেছে। এর মধ্যে আমরা যে জায়গায় কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি এই জায়গা মানে এই খালে কিন্তু আসলে সবজি বিক্রেতা আর কিন্তু তার লাশ এখনও পর্যন্ত 3 মাস পার হলো তার লাশ এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি। একইভাবে কিন্তু আগ্রাবাদে এক শিক্ষার্থীর কিন্তু আসলে শিক্ষার্থী পড়ে গিয়েছিল তার লাশ কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার করতে পেরেছে কিন্তু শিশুটি 2 দিন পার হলো এখনও পর্যন্ত তাকে কিন্তু উদ্ধার করতে পারেনি। ফায়ার সার্ভিস বলছেন যে খালগুলো কিন্তু আসলে যে অরক্ষিত অবস্থায় থাকার কারণে কিন্তু তাদের ব্যাগ পেতে হচ্ছে এমনকি এখানে স্থানীয় লোকজন যারা আছেন তাদের কিন্তু দাবি উঠেছে খালগুলো যদি পরিষ্কার করা হতো সিটি কর্পোরেশন যদি সে খাল এমনকি সিডিএর যে প্রকল্প মেগা প্রকল্প জলবদ্ধতা প্রকল্প সেই প্রকল্পের অংশ হিসেবে খালগুলো যদি পরিষ্কার রাখা হতো তাহলে এরকম দুর্ঘটনা কিন্তু অনেকটা কমতো বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। নীলফামারী সদরে ট্রেনে কাঁচা পড়ে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছে। নিহতরা হলেন লিনা, মিনা, মমিনুর রহমান ও শামীম হোসেন। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কুণ্ডপুকুর ইউনিয়নে। সকালে সদরের বৌবাজার রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান সকাল 8:30 দিকে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী মেল ট্রেনে তারা কাটা পড়ে। এ সময় ঘটনাস্থলে 2 শিশু মারা যায়। অপর 2 জনকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘূর্ণিঝড় জবাদের প্রভাবে টানা 2 দিনের বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ে বৃষ্টিতে বরগুনা ও পচুয়াখালীর আমন ধান ও রবিশস্যের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষক। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। সুমন শিকদার ও শিকদার জোবায়ের হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র বরগুনা সদর উপজেলার মাইঠা গ্রামের আমন ধান ক্ষেতের। গেল 2 দিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে এখানকার কয়েক হাজার হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান। কৃষকরা জানান আর কয়েকদিন পরেই ধান ঘরে তুলতে পারতেন তারা। অসময়ে এই বৃষ্টিতে ফসল হারিয়ে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। যেগুলো কাঁচা আছে ওগুলোরও তো ক্ষতি হয়েছে এবং যেগুলো পাইকে গেছে ওদানেরও ক্ষতি হয়ে গেছে। আমি 2 কিমি জায়গায় ধান দিয়েছি 100 মনের বেশি হয়েছে কিন্তু ওই বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। অতিবৃষ্টিতে যে কলই ফেলাইছে কাটিতে কাটিতে সমস্ত কলই নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা পরবর্তী প্রণোদনা আওতায় আনব। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা উপজেলা কৃষি অফিস থেকে আমরা কৃষকদের জন্য এটাই করতে পারি। একই চিত্র পটুয়াখালীতেও। ভারী বর্ষণে তলিয়ে গেছে এ জেলার 8 উপজেলার 1 লক্ষ হেক্টরের বেশি জমির ধান এবং কয়েক শত হেক্টর জমির তরমুজ সহ বিভিন্ন ধরনের রবি শস্য। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী উপজেলা রাঙ্গাবালিতে। কৃষকরা জানান 50 ভাগ জমির ধানও ঘরে তুলতে পারেনি তারা। ঠিক এ সময়েই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ধান ক্ষেত। কৃষি কর্মকর্তারা বলেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার বীজ সহ সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান তারা। চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের জন্য কোটি টাকা দিয়ে কেনা 2টি অ্যাম্বুলেন্স পড়ে আছে বহু বছর। প্রতিনিয়ত জটিল রোগী নিয়ে ভোগান্তির শেষ নেই সাগর বেষ্টিত দ্বীপবাসীর। উন্নত চিকিৎসার আশায় সমুদ্রপথে জটিল রোগী নিয়ে চট্টগ্রামে পাড়ি দিতেই মৃত্যু হয় অনেকের। স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমানের অভিযোগ উত্তাল সাগর পাড়ি দেওয়ার সক্ষমতা নেই এসব সি অ্যাম্বুলেন্সের। হাওড় অঞ্চলের উপযোগী সি অ্যাম্বুলেন্স সন্দ্বীপে দেওয়ার আসছে না কোনো কাজে। আর সিভিল সার্জন বলছেন এসব বিষয়ে পত্র পাঠাবে দপ্তরে। সন্দ্বীপ থেকে ঘুরে এসে আদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়নপুর রাজয়ের রিপোর্টে বিস্তারিত।
চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদের নাম সন্দ্বীপ। সাগর বিস্তৃত সন্দ্বীপে ভালো মানের সরকারি হাসপাতাল না থাকায় সমুদ্র পাড়ি দিয়ে অসুস্থ রোগীদের নিয়ে আসা হয় ট্রলার বা স্পিড বোটে করে চট্টগ্রামে, তাও আবার দিনের বেলা। রাতে কোনো প্রসূতি রোগীর খারাপ অবস্থা হলে উন্নত চিকিৎসায় চট্টগ্রামে আনতে চাইলেও আনা যায় না উত্তাল সাগরে ভালো মানের ট্রলার কিংবা স্পিড বোট না থাকার কারণে। দীর্ঘ 13 বছরের বেশি সময় ধরে পড়ে থাকা উপজেলা স্বাস্থ্য বিভাগকে দেওয়া সি অ্যাম্বুলেন্স আর উপজেলা প্রশাসনকে 5.5 বছর আগে দেওয়া উন্নত মানের আরো একটি সি অ্যাম্বুলেন্স থাকলেও চলে না পানিতে, তাই দুর্ভোগের শেষ নেই এই দ্বীপ অঞ্চলের মানুষের। এটা যদি থাকতো আমরা ফারাফারে একটা ব্যবস্থা করতে পারতাম, রোগী নিতে পারি না, রোগীর জন্য যে অ্যাম্বুলেন্সটা আছে জনপ্রতিনিধিরা বলছেন হাওড় অঞ্চলের উপযোগী সি অ্যাম্বুলেন্স হওয়ায় উত্তাল সাগরে পাড়ি দিতে পারছে না এইসব অ্যাম্বুলেন্স। এই চ্যানেলের চলাচলের উপযোগী সি অ্যাম্বুলেন্স গুলো নয় এবং এগুলো নেওয়া হয়েছে হাওড় বিলের জন্য, যেহেতু আমাদের যাতায়াত ব্যবস্থা খুব সমস্যা বারবার পীড়াপীড়ির কারণে, আমরা তখন ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে এটা দেওয়া হয়েছিল। বিচ্ছিন্ন এই দ্বীপের 4.5 লাখ মানুষের উন্নত চিকিৎসা দিতে সি অ্যাম্বুলেন্সের কোনো বিকল্প নেই বললেন জেলা পরিষদের চেয়ারম্যান। এখানে প্রাইভেট হসপিটাল যেগুলো আছে সেগুলো অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হলে সি অ্যাম্বুলেন্সটা অত্যন্ত জরুরি। এটা জনবল এবং অন্যান্য সুযোগ সুবিধা না থাকার কারণে অ্যাম্বুলেন্সটি ঠিক মতো চলে না, ঠিক আছে না? এটা যখন আমাকে এখন ইউএসএন এর প্রতি নির্দেশনা দিয়ে আসি, আমি এটাই চাই যে উনি আমাকে যাতে জনবল জন্য লিখেন, এটা লিখতে পারে আমি এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটার জন্য লিখবো। তবে পরিকল্পিতভাবে এই সি অ্যাম্বুলেন্স ক্রয় না করার কারণেই দুর্ভোগ থেকে গেল সন্দ্বীপের বাসিন্দাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বুয়েটে ছাত্র আবরার হোসেন হত্যা মামলার রায় ইতিমধ্যেই আদালতে পড়ে শোনানো শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন, আবারও যাচ্ছি তার কাছে। এই মামলায় 20 জনকে হত্যা মামলায় ফাঁসির আদেশ দিয়েছে আদালত। হাবিব, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি বিস্তারিত আর কি কি তথ্য আছে আপনার কাছে এই রায়ের ব্যাপারে। রায়টি ঘোষণা করেছেন, বলে রাখি যে আবরার ফাহাদ হত্যা মামলায় যে 25 জনকে আসামি করা হয়েছিল মামলার তদন্তে, সেই 25 জনকেই আজকে সাজা দিয়েছেন আদালত। তার মধ্যে 20 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রায় দিয়েছেন আদালত এবং বাকি 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তো আপনি জানেন যে গত 2019 সালের অক্টোবরে কিন্তু এই ঘটনাটি ঘটে, 2019 সালের 6 অক্টোবর বুয়েটের যে শিক্ষার্থীদের হল, সেখানেই মূলত আবরার ফাহাদকে তার সহকর্মীরা, বিশেষ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে ডেকে নিয়ে রুমে পিটিয়ে হত্যা করে এবং আজকে রায়ে সেই বিষয়টি উঠে এসেছে যে তাকে স্ট্যাম্প দিয়ে কয়েক দফায় পিটিয়ে পিটিয়ে জখম করে তাকে হত্যা করা হয়, যার ফলে এরকম শিক্ষাঙ্গনে এই ধরনের সন্ত্রাসীমূলক কার্যকলাপ বা হত্যার সঙ্গে যারা জড়িত তারা কোনোভাবেই পার পেতে পারে না, যার ফলে আজকে 20 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমি যদি যে 20 জনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত সেই 20 জনের নাম একটু আপনাদেরকে জানিয়ে দেয় দর্শক, যে আবরার ফাহাদ হত্যা মামলায় যে 20 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত তার মধ্যে রয়েছে মেহেদি হাসান রাসেল, মোহাম্মদ অনিক সরকার, ইফতি সরকার সকাল, মোহাম্মদ মেহেদি হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিয়ন, মেফতাহুল ইসলাম জিয়ন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাক্ষারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, এছাড়া রয়েছে হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লা, মুয়াজ আবু হুরায়রা, এএসএম নাজমুস সাদাত, ইশতিয়াক আহমেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত মোর্শেদ, অমত্য ইসলাম ও এএসএম মাহমুদ সেতু। এখানে আমি 22 জনের নাম বলেছি, এর মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন
আর যে তিন আসামি পলাতক রয়েছে, যে তিন আসামি পলাতক রয়েছে সেই তিন আসামিরা হলেন মোরশেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিদ। এই তিন আসামি কিন্তু পলাতক রয়েছেন, সুতরাং তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কিছুক্ষণের মধ্যেই যে এজলাস থেকে যে আসামি ২০ জন আসামি এজলাসে রয়েছেন সেই ২০ জনকে নামানো হবে, আমরা সেই অপেক্ষায় রয়েছি। আর আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের যিনি কলাকৌশলী বা কৌশলী ছিলেন আদালতে, তার মুখ থেকেও আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে আজকের রায়ের বিস্তারিত জানিয়ে দিব। কিছুক্ষণ পরেই তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আপনি জানেন যে এই রায়টি আসলে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত মাইল ফলক হয়ে থাকবে, এই কারণে যে শিক্ষাঙ্গনে একটি হত্যাকাণ্ড, সহপাঠীকে হত্যাকাণ্ড, পিটিএ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনায় আজকে ২৫ আসামিকে সাজা দিলেন, তার মধ্যে ২০ জনকেই মৃত্যুদণ্ড। এই ধরনের ঘটনা শিক্ষাঙ্গনে বা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনার, এত আসামিকে এর আগে কখনো ফাঁসির রায় দিতে আমরা দেখি নেই। তো আমরা দেখছি যে যেহেতু আসামি পক্ষের লোকজন এখানে রয়েছে, যার ফলে এখানে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি থাকার ফলে আইন শৃঙ্খলা বাহিনী একটু সতর্ক দৃষ্টিতে রয়েছেন এবং তারা এক ধরনের, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের বেড়ি নিরাপত্তা বলয় তৈরি করেছেন, যার ফলে এখানে আসলে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। কিছুক্ষণ পরে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা সাংবাদিকদের সঙ্গে কথা বললে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো যে এই মামলার অবজারভেশনে কী কী বিষয়গুলো কোর্ট গুরুত্ব দিয়েছেন সেই বিষয়গুলো জানতে পারলে হয়তোবা। তবে একটি বিষয় আমরা দেখেছি যে আগে শুনানিতে ও আমরা দেখছি এরই মধ্যে কিন্তু আসামি পক্ষের আইনজীবী ফারুক হোসেন তিনি চলে এসেছেন, তো আমরা একটু থাকতে চাই আইনজীবীকে যদি আমরা লাইভে তার মাধ্যমে শুনবো যে তিনি এই রায়কে কেন্দ্র করে আজকে আদালত যে মন্তব্যগুলো করেছেন এবং কী কারণে এতজন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, সেটি আমরা এখন আসামি পক্ষের আইনজীবী ব্রিফ করছেন, তার কাছ থেকে আমরা জানতে পারবো। আমরা রয়েছি, দর্শক আপনারা সাথে থাকুন, যে আসামি পক্ষের এটা হলো এই মামলা আজকে মাননীয় আদালত যে আজকে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন এবং এই মামলায় ২৫ জনের মধ্যে ২০ জনকে ওনার সাজা দিয়েছেন ফাঁসি এবং ৫ জনকে দিয়েছে যাবজ্জীবন। তো আমরা যারা আসামি পক্ষ আছি আমরা খুবই ব্যথিত, এই ধরনের মামলা সাক্ষ্য প্রমাণ না থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটছে। হ্যাঁ বলুন, সবাইকে একসাথে বলুন। হ্যাঁ যাবো, বহুল আলোচিত বহুল আলোচিত আবদার ফরহাদ হত্যার মামলায় আজকে যে রায়টা হয়েছে আমরা খুবই মর্মাহত। আজকে যে রায়টা আমরা দিয়েছি গত তারিখে আমরা বলেছিলাম যে এই মামলায় যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে এই মামলায় আনা হয়নি এবং এই মামলায় বুয়েটের যে নেগলেজেন্স ছিল আমরা আজকে মনে করেছিলাম যে এই বিষয়গুলো আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি, মাননীয় বিজ্ঞ বিচারক হয়তো উনি জাজমেন্টে আনবেন, কিন্তু দেখা যায় কোনো কিছু না এনে উনি বিজ্ঞ আদালতে উঠে এই আমাদের যে ২০ জন আসামিকে ফাঁসির রায় দিয়েছেন এবং ৫ জনকে যাবজ্জীবন দিয়েছেন, অর্থাৎ এই মামলা যারা আসামি ছিল তাদের সবাইকে আসামি করা হয়েছে। এবং এই মামলায় যে কথাটা বলা হয়েছে যে এই মামলা যে ফুটেজের কথা বলা আছে সর্বোচ্চ ফুটেজ আসে নাই, তারপরে ওয়ান সিটি উপর বিশ্বাস করেছেন, আমরা মাননীয় আদালতের কাছে উপস্থাপন করেছি যে এই মামলায় ওয়ান সিটি উপর বেসিস করে উনি সাজা দিতে পারেন।
শশার কাজের কারণে গাজীপুরের চেরাগালী এলাকায় তিন লেনের রাস্তায় মধ্যে দুই লেনই বন্ধ, গাড়ি চলাচল করছে এক লেনে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে, এর প্রভাব পড়েছে রাজধানীতেও। চেরাগালীর যানজট বুধবার 12টায় ছাড়িয়ে গেছে মহাখালী। এতে এয়ারপোর্ট উত্তরা গাজীপুরগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। ডিএমপি ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকা থেকে আবদুল্লাপুর হয়ে যানবাহন বের হতে পারছে না, খুবই ধীর গতিতে চলছে যানবাহন, কোথাও কোথাও দীর্ঘ সময় এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে তীব্র যানজটে পড়লেও সেই তুলনায় ঢাকায় প্রবেশের যানজট কিছুটা কম। দর্শক, ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছি আবরার হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বক্তব্য রাখছেন, সরাসরি যাচ্ছি সেখানে। ক্ষুব্ধ হয়েছিল একজন ছাত্রকে রাত্রেবেলায় ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের নামে তাকে চরথাপ্পড় থেকে শুরু করে এবং পরবর্তীতে রাত্রি 8টা থেকে 4:30 পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় যে আসামিরা তাদেরকে হত্যা করেছিল সেই হত্যার ফলশ্রুতিতে এই মামলাটি হয়েছিল। এবং এই মামলাতে মাননীয় আদালত আজকে রায় দিয়েছেন এবং তিনি বলেছেন যে শেরেবাংলা আবাসিক হলের ছাত্র আবরার ফাহাদ রাব্বির প্রতি আপনারা উত্তেজিত হয়ে ক্রমাগত ভাবে চরথাপ্পড় লাথি কিল ঘুষি মেরে কনুই দিয়ে পিঠে স্ট্যাম্পে স্কিপিং রোপ দিয়ে নির্মম ও নিষ্ঠুক ভাবে একাধিকবার পিটিয়ে 50-60টি পরবর্তীতে 40-50টি মারাত্মক গুরুতর রক্তাক্ত জখম সহ তাকে হত্যা করেন। এই সাক্ষ্য প্রমাণে পেনাল কোডের 1860-302-34-109-114 ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয় এবং সার্কামস্টেনশিয়াল এভিডেন্স এবং কনফেশন সিসিটিভির ফুটেজ সবকিছু দেখার পর প্রসিকিউশন সন্দেহাতীতভাবে এই অপরাধটা প্রমাণ করতে পারায় 25 জন আসামির মধ্যে 3 জন আসামি পলাতক আছেন এবং এই 22 জন আসামি বর্তমান মাননীয় আদালতে উপস্থিত ছিলেন। স্বাধীনতার 50 বছর উপলক্ষে এবার নগদের সৌজন্যে বিশেষ আয়োজন, বিজয় থেকে অর্জনে। প্রাণী সম্পদ খাত থেকেও আসবে বৈদেশিক মুদ্রা, ইউরোপ আমেরিকায় রপ্তানি হবে গরু ছাগলের মাংস। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, উৎপাদন পর্যায়ে মান ঠিক রাখতে গবেষণার তৈরি ও খামারিদের প্রণোদনা দেবে সরকার। বিশ্লেষকরা মনে করেন, স্বাধীনতার 5 দশকে মাংস উৎপাদনে স্বনির্ভর হলেও ঘাটতি আছে দুধ ও ডিমে। আরিফিন শেখ জানাচ্ছেন বিস্তারিত। পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি কিংবা নারীর ক্ষমতায়ন, সাফল্যের এমন খাতগুলোর বড় অবদান প্রাণী সম্পদের। অথচ 6-7 বছর আগেও মাংসের চাহিদা মেটাতে নির্ভর করতে হতো প্রতিবেশীদের উপর। সরকারের সঠিক পরিকল্পনা আর খামারিদের পরিশ্রম তৈরি করেছে নতুন সম্ভাবনা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রতি বছর দেশে 25% হারে গবাদি পশুর খামার বাড়ছে। বছর বছর গরু ছাগলের উৎপাদন বাড়ছে অন্তত 6-7 লাখ, আর এই মুহূর্তে খামার সংখ্যা প্রায় 12 লাখ। পিছিয়ে নেই পোলট্রি শিল্প, 40,000 কোটি টাকার বিনিয়োগ আছে এই খাতে। প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, রপ্তানি আয়ের নতুন দুয়ার হচ্ছে প্রাণী সম্পদ খাত। কোরবানির চাহিদা মেটাবার পরেও কিন্তু উদ্বৃত্ত থাকছে এবং প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে কিন্তু এখন সপ্তাহে না দিনেই তারা রেগুলার মাংস খাচ্ছেন। যেভাবে প্রাণী সম্পদের উন্নয়ন হচ্ছে, আমরা বিভিন্ন দেশের ডিমান্ড রয়েছে, মাংস রপ্তানি করার ভিতর্থেও কিন্তু আমরা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমরা ব্যাপক পরিকল্পনা রয়েছে, গবেষণা চলছে, যে দেশ থেকে যে জাতীয় প্রজাতির উন্নত জাত আনতে হয় সেগুলো আনা হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ডিএলএস এর তথ্য বলছে, ডিম ও দুধ উৎপাদনে পিছিয়ে আছে বাংলাদেশ, তবে মাংস উৎপাদন বাড়লেও আছে কিছু সমস্যা। এই দুইটাতে কিন্তু একটু শর্টেজ আছে। এই প্রাণী সম্পদ বিশ্লেষকের পরামর্শ, সমস্যা সমাধানে গরুর খাবার হিসেবে ঘাস চাষে মনোযোগ দিতে হবে, ডিমের উৎপাদন বাড়াতে আনতে হবে উন্নত জাত, ডেভেলপমেন্ট ভালো ব্রিডের যে মানে কনজারভেশন এবং সে ক্রস এই জিনিসটা, প্লাস হলো কাঁচা ঘাসের যে উৎপাদন সেটা বাড়াতে হবে, প্লাস ব্রিডে ফিডের যে অ্যাভেলেবিলিটি সেটা, প্লাস ফিডের যে প্রাইস সেটাকেও কিন্তু খামারের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। আর এর জন্য আমি যেটা বলবো যে ডে ওল চিকের দামও কমাতে হবে। বর্তমানে দেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান 1.47% এবং বার্ষিক প্রবৃদ্ধির হার 3.47%। আরফিন শাকিল, News 24, ঢাকা।